হ্যালো দোস্ত, আমি মাসুদ রানা। আজ আপনাদেরকে দেখাবো যে অনলাইন থেকে পদ্ম ফুলের যে বীজগুলো আপনারা অর্ডার করেন বা অর্ডার করবেন, সেগুলো কি আসলেও বীজ থেকে চারাগাছ উৎপন্ন হয় সেটা জানার জন্য এই ভিডিওটা দেখুন। এবং পদ্ম ফুলের বীজ আনবক্সিং দেখতে হলে উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে দেখতে পারেন। আমি এই পদ্ম ফুলের বীজটি ফ্লিপকার্ট থেকে আমি অর্ডার করেছি। এটা কোনো স্পন্সরশিপ ভিডিও নয়, শুধু এটা আপনাদেরকে দেখানোর জন্য। যে কমেন্ট করে বলেছিল যে ট্রু আর ফেক, তো ট্রু আর ফেক এটা দেখানো যাবে আজকে, যে সত্যই গাছ বেরোয় কি বাইর হয় না। তো আমি একটা কাঁচের গ্লাসে কিছুটা জল নিলাম আর কিছু পদ্ম ফুলের বীজ আমি দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো। তো আমি দেখুন একটি পদ্ম ফুলের বীজ ওপরে ভাসছে আর বাদ বাকি চার পিস নিচে ডুবে আছে। তো আমি কিছুদিন পর আপনারা ভিডিওটা দেখতে থাকুন, কিছুদিন পরকার ফুটেজও আছে যে বীজ বার হচ্ছে কি হচ্ছে না, তারপরে আপনারা দেখে বুঝবেন যে বীজ বার হয় কি হয় না। তো বন্ধুরা, ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের কোনো কিছুর ওপর ভিডিও চাইলে কমেন্ট করে বলুন, এবং কোনো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আমি যদি জেনে থাকি তাহলে আপনাকে নিশ্চয়ই উত্তর দেবো।